মালয়েশিয়ার অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে একটি সম্পর্কে এই ভিডিওতে স্বাগতম। পেট্রোনাস টুইন টাওয়ার 1998 সালে সমাপ্ত, টাওয়ারগুলি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। 451 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা পেট্রোনাস টুইন টাওয়ারগুলি 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। টাওয়ারগুলিকে একটি স্কাইব্রিজ দ্বারা সংযুক্ত করা হয়েছে, যা 41তম এবং 42তম তলায় বসে, যা মানুষকে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে অতিক্রম করতে দেয়। দর্শনার্থীরা স্কাইব্রিজ দেখার জন্য টিকিট কিনতে পারেন এবং 170 মিটার উচ্চতা থেকে কুয়ালালামপুরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। পেট্রোনাস টুইন টাওয়ারগুলি মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস দ্বারা নির্মিত হয়েছিল। টাওয়ারের নকশাটি ইসলামিক শিল্প ও স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়। আপনি যদি কুয়ালালামপুরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার ভ্রমণপথে পেট্রোনাস টুইন টাওয়ার অন্তর্ভুক্ত করতে ভুলবেন না।